দেখতে দেখতে তা প্রায় হ্যাঁ 10 বছর তো হবেই কলকাতায় চলে এসেছি। সেই সকালটা স্পষ্ট মনে আছে আমার। ভোর 3:30 সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। আকাশে তখনও লেগে আছে শেষ রাতের অন্ধকার, আর সেই অন্ধকার চিরে অল্প অল্প করে বেরিয়ে আসছে নতুন ভোরের আলো। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি কলকাতায়, আর না চাইতেও আমার বারবার রবীন্দ্রনাথের গান মনে পড়ছে। আমার যাবার বেলা পিছু ডাকে ভোরের আলো। আমি ছেড়ে চলে যাচ্ছি আমার ঘর দোর, আমার প্রিয় জানলা, কুঁতলা, শুশুনিয়া পাহাড়, পানিফল পুকুর, চোরকাঁটা, পুরনো ফ্রক, প্রিয় সাইকেল সব। তারপর সেই যে ভোরের ট্রেন আমাকে কলকাতায় এনে ফেললো, 10টা বছর হয়ে গেল। হ্যাঁ, মেজবাড়ির টালটালে মাছের ঝোল, উড়ো হোটেলের আলু ভাজা, পেঁয়াজ ছাড়া ফুচকা, আর রোড সাইড চাইনিজ খেতে খেতে দিব্যি বড় হয়ে গেলাম। বড় হয়ে গেল আমার মতো কত কত ছেলে মেয়ে। তারা সবাই এসেছে দূর দূর গ্রাম মফস্বল থেকে, মাঠ ঘাট চোর কাঁটা পেরিয়ে। এসেছে জসিমউদ্দিন পড়া ছেলে, এসেছে সুনীল ভক্ত মেয়ের দল। তারপর তারা মিশে গেছে এই শহরের ভিড়ে, এই শহরের হঠাৎ নিরাপদায়, ফেস্টিভ্যালে, কৃষ্ণচূড়ায়। এই শহরে তারা প্রেমে পড়েছে, ভেঙেও পড়েছে, উঠে দাঁড়িয়েছে, আবার ছুটেছে পাক্কা রেসের ঘোড়ার মতন। কিন্তু বাড়ি বাড়ি ফিরেছে কি তারা আর কখনো? ভোর 3:30 সময় যেদিন আমি প্রথম বেরিয়ে পড়েছিলাম কলকাতায় আসবো বলে, আমি কিন্তু সেদিনই জানতাম আমার আর ফেরা হবে না। তারপর কত বছর এসব কথা ভাবিনি। আজকাল লকডাউনের এই মন খারাপ করা একঘেয়ে বিকেলগুলোয় ফেলে আসা মেঠো রাস্তাটার কথা মনে পড়ে। রাত্রির ঘুমের মধ্যে বছর গুলিয়ে যায়, মনে হয় শুয়ে আছি সেই ছোটবেলার ঘরের পুরনো খাটটাতে, পাশে পুরনো জানলা, ফাঁক দিয়ে দেখা যায় নয়নতারা, দুপাটি সন্ধ্যামণি, ফুটে আছে বাগান আলো করে। তারপর নিজেকে দেখি সেই প্রিয় সাইকেলটা চালিয়ে ফিরছি, সাইকেলটা চালাচ্ছি চালাচ্ছি, ফিরতে চাইছি প্রবল ভাবে, কিন্তু কিছুতেই রাস্তাটা আর মনে পড়ছে না, বাড়ির রাস্তাটা আর মনে পড়ছে না। সাইকেলটার দিক ভুল হয়ে গেছে বরাবরের মতো। এভাবেই কতজনের বাড়ি হারিয়ে যায়, শিকড়ের শিরা ছিঁড়ে কোথায় কোথায় চলে যায় তারা, দেশে বিদেশে, পরিষেবা সীমার বাইরে। হয়তো তারা কখনো কোথাও কোনো বাঁকে বিকেলের অবসরে খুঁজে পায় পুরনো স্টিচের ক্ষত, তবু বাড়ি ফেরে কি তারা? একবার ছেড়ে গেলে বাড়ি ফেরা যায় আবার?